আজ আমরা চলে এসেছি কলকাতার কুমোরটুলিতে মা দুর্গার প্রতিমার প্রস্তুতি দেখতে। আপনারাও আমাদের সঙ্গে চলুন, প্রস্তুতি কিরকম চলছে আর মৃৎশিল্পীরা তিল তিল করে কি সুন্দর করে মায়ের প্রতিমা গড়ে তুলছে সেগুলো আজকে আমরা দেখব এবং উপভোগ করব। আমাদের কলকাতার কুমোরটুলির এত সুন্দর পরিবেশ আপনারা আমাদের সঙ্গে উপভোগ করুন, আমাদের সঙ্গে চলুন দেখে আসি কলকাতার কুমোরটুলিতে কিরকম প্রস্তুতি চলছে। দেখুন কত বড় বড় দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে, আমরা দুর্গা প্রতিমা একদম পায়ের কাছে, বিরাট বিরাট মূর্তি এইখানে দেখুন। দাদা, এবছরের দুর্গাপুজোর প্রস্তুতি কেমন চলছে? দু বছর তো কোভিডে সেরকম একটা বিক্রি হয়নি, এবছর কিরকম অর্ডার এসছে? অর্ডার প্রচুর আছে। কতগুলো দুর্গা পুজো মানে দুর্গা প্রতিমার আপনি অর্ডার পেয়েছেন মোটামুটি? 55 খানা। আচ্ছা, এখন কি সবগুলোরই মোটা কাঠামো তৈরি হয়ে গেছে? সবগুলো এখনো হবে, এখনো হবে। আচ্ছা আচ্ছা, প্রায় হয়ে গেছে, এখনো 2-3 খানা। মাটির প্রতিমা যাবে না অত দূর। Thank you.
দেখুন শিল্পীরা কি সুন্দর প্রতিমার গায়ে মাটি লাগাচ্ছে এবং কিভাবে নতুন সুন্দর সুন্দর প্রতিমা তৈরি হচ্ছে, আপনারা একবার দেখে নিন। আরেকটা প্রতিমা স্টুডিওতে চলে এসেছে, দেখছেন মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে, মাটির প্রলেপের কাজ শেষ, এবার শুধু রঙের কাজ আর কাপড় পরানো বাকি। এই কাজ আপাতত ষষ্ঠী পর্যন্ত চলতে থাকবে, মৃৎশিল্পীরা যা জানালো, দেখা যাক বাকি জায়গায়। ঘুরতে ঘুরতে হঠাৎ আমরা পৌঁছিয়ে গেলাম ভগবান শ্রী রামকৃষ্ণদেবের ডাক্তার গঙ্গাপ্রসাদ বাবুর বাড়িতে। এটাই গঙ্গাপ্রসাদ ভবন এবং এই ডাক্তারই শ্রীরামকৃষ্ণের চিকিৎসা করতেন। এবছরের পুজো প্রস্তুতি কুমোরটুলির খুবই ভালো লাগলো দেখতে। আর যদি এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, আরও বেশি বেশি করে দেখুন, কমেন্টস করুন। আজ কুমোরটুলির পর এর পরবর্তীকালে আমরা বিভিন্ন প্যান্ডেল পরিক্রমা করব এবং সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা এই ভিডিওগুলো দেখতে আমাদের চ্যানেলটা অবশ্যই ফলো করুন।